গ্রামের খাওয়ার লাগছে। নাতাশার কপালে হচ্ছে মাছের মাথা, প্রথম লাল শাক করপটি খাচ্ছে, দুজনেই দুই হাতে খাইতেছে। ভালো চোখে দেখে না তো, এটা ভালো চোখে দেখে না, ঘুটে ঘুটে মাছগুলো খাইছে। আজকে আমরা বাংলাদেশের গ্রামের খাবার ট্রাই করব। যদিও কিছু খাবার আমাদের শহরে খাওয়া লাগছে, চিংড়ি মাছ মানে সামুদ্রিক মাছ, তবে এখানে গ্রামের, আপনারা যে আমাদের ব্লগটা দেখেছেন, আমরা আমাদের বিভিন্ন খেতে ঘুরেছি, লাউ দেখেছি, আমাদের শাক দেখেছি, সেই শাকগুলো আজকে আমরা রান্না করা হয়েছে। এবং নাতাশা একটা একটা প্রত্যেকটা বাংলাদেশি খাবার ট্রাই করবে। আর ইউ এক্সাইটেড নাতাশা? Yes. লাউ দিয়া মাছের মাথা, পুকুরের মাছের মাথা। তাহলে নাতাশাকে আজকে মাছের মাথা খেতে হবে। জার্মানিতে আমরা একটা একটা সবজি খাই, একই রকম টেস্ট। ভালো লাগছে তোমার? রোটোবেটা তো ফেভারিট, পছন্দ করো। নাতাশা এখন মুলা সালাদ ট্রাই করবে, যেটা নাতাশা আজকে নিজের হাতে তুলেছে। ওর বাবাও কিন্তু মুলা খুব পছন্দ করে, এটা বলছে ওর বাবা এটা খুব গ্লাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বেলারুসে এটা প্রক্রিয়াজাত করা থাকে অলরেডি, কারণ ইটস গ্রোয়িং। Very interesting. তোমার বাবা, আমার পাপা মামা will be happy to see it. এই যে এটা হচ্ছে পাপা মামা, look, this is what Natasha eating in Bangladesh. খাওয়ার সময় দেখি সবাই চুপচাপ। There is a say in Bangladesh, when everybody is silent, that means food is tasty. আমাদের খুব কথা এখন কম হচ্ছে, সবাই চুপচাপ সুন্দর ভাবে খাচ্ছে। এটা হচ্ছে আমার কাজিন জিহাদ, ওদের বাসায় কালকে কিন্তু আমরা খেয়েছি। নাতাশা এখন সরপটি খাচ্ছে, সরপটি। নাতাশা ডিড ইউ ট্রাই? দেখেন দুই হাতে কাটা মাছ খাইতেছে। আমাদের বাংলাদেশে দুই হাতে খাইলে বলবে যে এটা কেমন করে খাইতেছে। নাতাশা আগে ওটা শেষ করো। আরে না, এটা ঢুকে গেছে, কি হবে বাইরে তো হচ্ছে না। নাতাশা সরপটি এত কাটা দুই হাতে বেছে বেছে খাচ্ছে। নাতাশা নাদির মধ্যে একটা মিল হচ্ছে, দুজনেই দুই হাতে খাইতেছে। আচ্ছা মামা, আমাদের দেশে যদি কেউ দুই হাতে খায়, এটা কি ভালো করে দেখ, ভালো চোখে দেখে, এটা ভালো চোখে দেখে না কেন? বামাতটা তো খারাপ, এটা এটা কিন্তু ওরা বুঝে না, কারণ বামাত কেন খারাপ হবে? ওদের জন্য সব সমান। বাট নাতাশা যেহেতু আমাদের একজন গেস্ট এবং বিদেশি গেস্ট, তার জন্য আমরা এটা মাফ করে দিচ্ছি। নাতাশা উই ফরগিভ ইউ দ্যাট ইউ আর ইটিং উইথ বোথ হ্যান্ড। নাতাশাকে এখন ট্যাংরা মাছ দেওয়া হচ্ছে,
Tengramas. Natasha said Tengramas. Natasha, Tengramas. Tengramas. Try kobe jibone prothom. Ki ho? Bhalo naki kharap? Bhalo. Bhalo. Shob bhalo. Ki onek juicy? Little bit juicy, right? Must ta onek norom, onek soft, juicy. Mane ektu mane bhitore onek jhol dhukeche. Onek soft. Onek soft. But ei mash tumi Germany te paba na. You will not get this much in Germany. Pailo amra pabo hocche je frozen one. But the frozen one is not that tasty. Ani Natasha'r kopale hocche macher matha. Rui macher matha. Jol diye na. Ar hocche amader shader lau. Is it also fish? Yeah, it's a full head, fish head. It's a big fish, like a koy kg, 2-3 kg hobe eta fish master. 2 kg fish head. Okay. So in Bangladesh, when you are there is a bird, bulbuli, inside the house. Oi, bulbuli. Eta hocche Natasha. In Bangladesh, there is a tradition. When you come to your parents' lost home, you should eat some matha, macher matha. Let's do it then. Let's do it. Natasha, onek stress hoye jacche khete khete. Stressful to eat too much, Natasha, or you're enjoying the food? I'm enjoying. You're enjoying? Natasha, you have to lodge up, right? After that, we have a blog question. You have to talk about it. Jolly. You have to lodge up, right? You have to talk about it. The social body, right? Natasha, we are saying you're a little bit shy, but in Belarus blog, you're more. Too many people. Shere, shobai dekhche. এই এখানে আমাদের প্রচুর দর্শক দাঁড়িয়ে আছে যারা আমরা কিভাবে খাচ্ছি ঘুটে ঘুটে মাছগুলো খাইছে কলি মাছের অনেক কাঁটা থাকে তারপর সরপুটি মাছের অনেক কাঁটা থাকে সেগুলো একটা একটা করে খুঁটে খুঁটে সুন্দর করে মাছটারে নিয়ে খেয়েছে সেটাই নাতাশা কিন্তু মাছ অনেক পছন্দ করে না মানে একটু কষ্ট হলো সে দেখেন দুই হাত লাগাইয়া খাইছে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাছের মাথা নাতাশা খুঁটে খুঁটে মাশাআল্লাহ খুব সুন্দর করে খাচ্ছে এই নাদিয়া তুমিও খাবো নাদিয়া একটু খাচ্ছে আসলে আমরা খুবই সন্দেহ প্রকাশ করতেছিলাম যে নাতাশা এটা খেতে পারবে না আচ্ছা তুমি কি বলো তুমি তুমি কি আমি নিজেও কখনো মাছের মাথা খাই না এইসব খুঁটাখুঁটির জন্য কিন্তু ভাবি অনেক দ্রুত খেয়ে ফেলছে এটা Bhabi, Bhabi, Bhabi. Bhabi is the master of eating fish, seems like. Really, I think I'm eating something very soft. Very soft? Looks like brain, fish brain. Fish brain. Natasha? Deshi murgi? Natasha, I মাছ খেতে খেতে এত মজা পাইতেছে সে মুরগি তারপর এই গরুর মাংস এগুলো তো সে খাচ্ছে বেশ কিছুদিন বাট এরকম দেশি দেশি প্রোডাক্ট সে খাইতে দেখি এক টুকরা এই যে দিস ইজ কাইন্ড অফ ইউ হ্যাভ টু ইউ আর ফোর্স টু ইট ইউ নো তোমাকে জোর করে খাওয়াইতেছে আমাদের মামি কেন তুমি আমাদের বৌমা ঠিক আছে বৌমাকে একটু আপনাদের শাশুড়ি হন না আমাদের মামা শাশুড়ি মামি শাশুড়ি মামি শাশুড়ি তোমাকে আদর করে দিয়েছে তুমি খাইতে হবে নাতাশা ইউ ক্যানট থ্রো বাংলাদেশি খাওয়ার নাতাশা খেয়েছে এবং মাশাআল্লাহ খুবই সন্তুষ্ট হয়েছে দেশি খাওয়ার আসলে মজাই অন্যরকম আমি নিজেও আসলে অনেকদিন পরে খেয়েছি অনেক বেশি খেয়ে ফেলেছি আপনারা সবাই ভালো থাকবেন আরও এক্সাইটিং ব্লগ শীঘ্রই আসছে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ